বাবার ছবি, ডক্টর অরুণাচল দত্ত চৌধুরী। স্বপ্ন বলতে একটাই ছিল, মানুষ করবে ছেলে। ভাবতো ছেলের লেখাপড়া হবে, নিজে আধপেটা খেলে। সন্তান মানে এই বোকা আমি, মানুষ হইনি তত। যদিও ডিগ্রি পেয়ে গেছি কিছু, সান্ত্বনা অন্তত। এই কাহিনীর প্রথমটা শুরু সুদূর মফস্বলে, প্রতি শনিবার বাড়ি ফেরে বাবা, সপ্তাহ শেষ হলে। প্রায় জাদুকর, ব্যাগের ভিতর থেকে বের করে দিত সন্দেশ, বই, লাটাই, কলম। আমি উৎকণ্ঠিত জেগে থাকতাম, কড়া নাড়লেই খোঁকা বলে ডাক দিলে, মনের ভুলেও প্রশ্ন করিনি, বাবা তুমি ভালো ছিলে। সোমবার চলে যাবার সময় জড়িয়ে বলতো হেসে, তোকে ছেড়ে আমি কখনো যাব না আকাশে তারার দেশে। কিছুদিন পরে পাস করে যাব হায়ার সেকেন্ডারি, মফস্বলের মেধাবী ছাত্র কলকাতা দেবে পারি। রাজনীতি, তাস, সাথে সিগারেট, সবই শিখবে ছেলে। দিন ও রাত্রি একাকার হবে শিবপুর হোস্টেলে। যোগাযোগ করা সহজ ছিল না, সুলভ ছিল না ফোন, চিঠি দিতাম না, ভেবে নিত বাবা পড়ছি সারাক্ষণ। মাইনে যা পেত তার অর্ধেকই আমাকে পাঠিয়ে দিত, মাইনে বেশি না, আমার বাবাটি কনিষ্ঠ কেরানি তো। অবহেলা ভরা বাতাসে হারাতো প্রিপেড টেলিগ্রাম, রিপ্লাই কার্ড, উত্তর দিতে ভুলেই গিয়েছিলাম। এত উড়লেও ভবিষ্যতের ততটা হয়নি ক্ষতি। আজ উৎসব, সহপাঠিনীর পাওয়া গেছে সম্মতি, জানিয়েছে মেয়ে রাজি আছি প্রেমে, যদি গড় ক্যারিয়ার। উজ্জ্বল ভিসা জোগাড় করতে ঘটল না দেরি আর। সহপাঠিনীর সাথেই এখন সাত সাগরের পারে, সন্তান নিয়ে টেক্সাসে আছি সুখে ভরা সংসারে। ফোনের মধ্যে বাবাকে বোঝাই, চলো ওল্ড এজ হোমে, বাড়িতে একলা নিরাপদ নও, বোঝে না সে কোনো ক্রমে। যত বলি সব খরচ পাঠাবো, ডাক্তার নার্স আয়া, বাবা বলে, খোকা এই উঠানেই পড়ে আছে তোর ছায়া। কান পাতলেই তোর গলা শুনি এ বাড়ির প্রতি ইঁটে, শেষ অবধিও একরোকা বাবা আঁকড়ে থাকলো ভিটে। আজ প্রতিবেশী ইমেল পাঠিয়ে জানিয়েছে আক্ষেপে, তারাদের দেশে চলে গেছে বাবা আগুন ভেলাই চেপে। শেষ পোলাপেও আমার কথাই গিয়েছিল নাকি মিশে, এইবার বাড়ি ছেড়ে যেতে কোনো আপত্তি করেনি সে। আমার দু চোখে এতদিনে নামে আগ্নেয় গিরির লাভা, অ্যালবাম থেকে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রয়েছে বাবা।